হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমরা উচ্চ মাধ্যমিক তো দিয়ে দিয়েছি, আমরা কলেজে ভর্তি হব অনার্স নিয়ে না পাস নিয়ে? অনার্স এবং পাসের মধ্যে আসল ডিফারেন্সটা কী? তো এই ভিডিওতে আমি পুরো আলোচনা করব তোমাদের যে তোমরা অনার্স এবং পাসের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কী, কাদের জন্য অনার্স সঠিক, কাদের জন্য পাস সঠিক, সমস্ত বাস্তব তুলে ধরবো তোমাদের অনার্স এবং পাস নিয়ে। তো তোমরা যদি এবছর উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো অথবা তোমরা কলেজে অনার্স এবং পাস নিয়ে ভর্তি হতে চাও, তোমরা বুঝতে পারছো না যে অনার্স নেওয়া ভালো না পাস নেওয়া ভালো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তাহলে তোমাদের অনার্স এবং পাস সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলকে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা যারা এবছর 2020 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা অনেকেই আমাকে বিভিন্ন মাধ্যম দ্বারা ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের কমেন্ট সেকশন আর বিভিন্ন জায়গায় তোমরা একটাই কোশ্চেন করেছো যে আমরা এই নম্বর পেয়েছি, নম্বরের তালিকা বলে তোমরা আমাকে বলেছো এই নম্বর পেয়েছি, এই নম্বরে কি এই সাবজেক্টের অনার্স নেওয়া যাবে বা আমি কি অনার্স নেওয়ার যোগ্য। তো এখানে আমি অনার্স ও পার্সের মধ্যে কিন্তু পুরোপুরি ডিফারেন্স তোমাদের আলোচনা করব এবং বাস্তব কথা বলবো। অনেকেরই কিন্তু এই বিষয়টা খারাপও লাগতে পারে, তো আমি পুরো রিয়ালিটি তোমাদের কাছে তুলে ধরব। দেখো, এখানে অনার্স এবং পার্সের মধ্যে ডিফারেন্স কি রয়েছে। দেখো, সবার প্রথমে আলোচনা করব অনার্স কি এবং পাস কি। দেখো, এখানে অনার্স নিয়ে পড়া মানে হচ্ছে পার্টিকুলার একটা সাবজেক্ট নিয়ে পড়া, যে সাবজেক্টে তুমি পারদর্শী এবং যে সাবজেক্ট তুমি ভালো করে বা দীর্ঘ সময় ধরে পড়লেও তুমি ক্লান্তি বোধ করো না, এটা সবার প্রথমে মনে রাখতে হবে যে অনার্স হচ্ছে একটা সাবজেক্ট নিয়ে পড়া, একটা সাবজেক্ট নিয়ে গভীরে যাওয়া, বহু দূর পর্যন্ত একটা সাবজেক্ট নিয়ে এগিয়ে যাওয়া। আর পাস বলতে তুমি তোমার যে স্ট্রিম ছিল সেই স্ট্রিমের অ্যাকর্ডিং তিনটে সাবজেক্ট নিয়ে পড়বে, যে সাবজেক্ট নিয়ে বেসিক কিছু জানবে, তিন বছরে বেসিক কিছু জানবে, সেটাকেই বলা হয় পাসে পড়া। অনার্স মানে কি বললাম, যে একটা সাবজেক্ট নিয়ে ডিপলি পড়া, যেটা কোনো কোনো জায়গায় তিন বছরেরও হতে পারে, কোনো কোনো জায়গায় চার বছরেরও হতে পারে। অনার্স তিন বছরেরও হয়, বেশিরভাগ ক্ষেত্রেই তিন বছর হয়, কোনো কোনো জায়গায় চার বছরও হয়, কিন্তু তোমাদের পাস জেনারেলি তিন বছর হয়। তো এখানে কী বললাম, অনার্স নিয়ে কোনো একটা অনার্স মানে কোনো একটা সাবজেক্ট নিয়ে বহুদূর এগিয়ে যাওয়া, সেই সাবজেক্টটার একদম বিস্তারিত গভীরে যাওয়া। আর পাসে সেই সাবজেক্টই থাকতে পারে, কিন্তু সেই পাসে মানে আমরা বেসিক কিছু জিনিস জানবো, পুরো ডিপলি আমরা পড়বো না। তো এখানে এটা তো বুঝতে পারলাম, অনার্স মানে একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়া। এখানে অনার্স বিভিন্ন বিষয়ের উপর হতে পারে, কেউ ম্যাথামেটিক্স নিতে পারে, কেউ ফিজিক্স অনার্স নিতে পারে, কেউ কেমিস্ট্রি অনার্স নিতে পারে, কেউ জিওগ্রাফি অনার্স নিতে পারে, কেউ ইংলিশ অনার্স নিতে পারে, প্রত্যেকটা সাবজেক্টে কেউ বেঙ্গলি অনার্স নিতে পারে। তো এখানে অনার্স কোন সাবজেক্ট কারা নেবে, তো দেখো তোমার এখানে কোন সাবজেক্টকে ভালো লাগে, ঠিক আছে, সেই সাবজেক্ট নিয়ে তুমি অনার্স করবে। তো অনেকে বলতে পারে তো আমার ভালো লাগে দু তিনটে সাবজেক্ট, এখানে শুধুমাত্র ভালো লাগা প্রযোজ্য না, ঠিক আছে, কেন তোমাকে এটা প্রচুর সময় পড়তে হবে। আর একটা জিনিস মনে রাখবে যে এটা বাস্তব কথা, অনেকে বলেও যে অনার্স মানে হচ্ছে সাধনা, অ্যাকচুয়ালি তাই, অনার্স মানে অনার্স আর পাসের মধ্যে প্রচুর ডিফারেন্স আছে। শুধু আমরা দেখে মনে হয় যে একই পড়া, বিএসসি অনার্স, কেউ যারা সায়েন্স নিয়েছে তাদের ক্ষেত্রে কী হয় বিএসসি অনার্স হয়ে যায় বা বিএসসি পাস হয়, এবার যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে তাদের বিএ পাস বা বিএ অনার্স তারা পড়ে, এবং যারা কমার্সের রয়েছে বিকম অনার্স বা বিকম পাস পড়ে। তো এখানে পাস আর তোমার অনার্স কোর্সের মধ্যে কিন্তু হিউজ একটা ডিফারেন্স রয়েছে। তো এখানে আমি হিউজ ডিফারেন্স কেন বললাম, এই হিউজ ডিফারেন্স বলার এটাই কারণ, কোনো কোনো স্টুডেন্ট পরীক্ষার আগের দিন পর্যন্ত তার সিলেবাসে কী কী আছে সেটাই বুঝে উঠতে পারে না অনার্সের। আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, রিয়ালিটি বলছি, কেন সিলেবাসটাই এত বড়। তোমার এমন কোনো বইও নেই যে বইয়ে পুরো সিলেবাসটা কভার করা আছে, ঠিক আছে, পুরো সিলেবাস একটা বইয়ে কভার করা সম্ভব না। তো এখন তোমরা বুঝে গেলে অনার্স কি পাস কি, কিন্তু অনার্স কারা নেবে পাস কারা নেবে। দেখো, যে স্টুডেন্ট কোনো একটা সাবজেক্টে পারদর্শী এবং শুধুমাত্র পারদর্শীই না, সে ওই মানে সেই সাবজেক্টে প্রচুর ব্রিলিয়েন্ট হলে হবে না, সেই সাবজেক্টটা ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা রেগুলার বেসিসে পড়লেও সে ক্লান্তি অনুভব করে না, এটা হচ্ছে মেন পার্থক্য। সব জায়গায় বলে থাকবে সেই সাবজেক্টে ব্রিলিয়েন্ট হলেই অনেক দূরে এগিয়ে যেতে পারে, না, একেবারে মিথ্যে, ব্রিলিয়েন্ট হলেও এসে এগিয়ে যেতে পারবে না।
সেই সাবজেক্টটা প্রতিদিন সে যদি 5 ঘন্টা পড়েও ক্লান্তি অনুভব করে না বা বোর ফিল করে না তাহলে সে সেই সাবজেক্টে অনার্স নিতে পারে। এটা হচ্ছে মূল ফ্যাক্ট। আর যত স্টুডেন্ট আছে বেশিরভাগ স্টুডেন্ট কি অনার্স নিতে চায়, কারণ অনার্সে ভাবে বিরাট বড় ক্যারিয়ার আছে। এটা অনেকের ভুল ধারণা এই মুহূর্তের অ্যাকর্ডিং, কারণ আমি ব্যাখ্যা করব, কারণ আমিও অনার্সের স্টুডেন্ট, তোমাদের বাস্তব বা রিয়েলিটিটা আমি তুলে ধরব। তো এখানে একটু ভিডিওটা বড় হতে পারে, স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করো, আর কোথাও যেতে হবে না, পুরো প্র্যাকটিক্যালি তোমাদের সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি। তো এখানে দেখো অনার্স মানে আমি যেটা বললাম, কেন বললাম যে একটা স্টুডেন্ট কতটা পড়াশোনায় ভালো সেটা ইম্পর্টেন্ট না, সে কতটা নম্বর পেয়েছে উচ্চ মাধ্যমিকে সেটা ইম্পর্টেন্ট না, সে কতটা পরিশ্রমিক পড়াশোনার প্রতি সেটা ইম্পর্টেন্ট এখানে অনার্সের ক্ষেত্রে, মানে সে কতক্ষণ পড়তে পারে সেটা ইম্পর্টেন্ট। কেন এখানে আমি যদি পাস কোর্সের সাথে অনার্স কোর্সের তুলনা করি তাহলে তোমার পাস কোর্সে যা পড়তে হবে অনার্স কোর্সে তার 20-25 গুণ পড়তে হবে, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, কারণ আমারও পাস সাবজেক্ট ছিল আমার অনার্স সাবজেক্টে ছিল। সেই দুটোর কম্পিটিশন করলে যে একটা স্টুডেন্ট পাস সাবজেক্টে যতক্ষণ পড়া দরকার পাস করার জন্য, ও অনার্স সাবজেক্টে তার মিনিমাম তো 20x গুণ বেশি পড়া দরকার। এছাড়া পাস কোর্সের কথা আমি যদি বলি, পাস কোর্স হচ্ছে খুবই সিম্পল একটা কোর্স, মানে বেশি খাটনির প্রয়োজন হয় না। আমি তোমাদের একটা এক্সাম্পল দিলে তোমরা ভালো বুঝতে পারবে, তোমরা 11-12 পড়ে এসছো, ঠিক আছে, 11-12 পড়ে এসছো, যারা সায়েন্সে পড়েছো, কেউ আর্টসে পড়েছো, কেউ কমার্সে পড়েছো, তোমাদের 11-12 যা সিলেবাস ছিল সেম সিলেবাস আমার মনে হয়, আমি পড়াশোনা করেছি আমার যেটা থিঙ্কিং যে 11-12 যেরকম সায়েন্সের অনুযায়ী বলছি যেরকম 11-12 টাপ থাকে কলেজে, সেই 11-12 কিছু পোর্শনই তুলে দেয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে একটু ডিফারেন্স থাকে। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমরা 11-12 কিছু পোর্শনই পাবে, তো একটু বড় করে, তো মানে 11-12 যেরকম পড়াশোনা করেছো সেরকম পড়াশোনা করলে বা ওর থেকে একটু কম করলেও পাস কোর্সে হয়ে যায়। মানে 11-12 যা পড়াশোনা করেছো সেরকম পড়াশোনা লাগে না, থার্ড ইয়ারে একটু বেশি পড়াশোনা করতে হয়, 11-12 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সেরকম পড়াশোনা না করলেও চলে যায়, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। তো পাস কোর্স বুঝতেই পারছো যে 11-12 যারা পড়ে এসছো তাদের ক্ষেত্রে পাস কোর্সটা সেরকম একটা খাটনিদায়ক হবে না। সায়েন্সের ক্ষেত্রে তো আমি খুব ভালো মতন জানি, আর্টসের ক্ষেত্রেও আই থিঙ্ক তাই, কমার্সের ক্ষেত্রেও তাই। তো এখানে অনার্সে কিন্তু সেই জিনিসটা নেই, অনার্সে তোমাকে প্রচুর পড়তে হবে, 11-12 যা পড়েছো যেরকম পড়েছো তার থেকে অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি খাটতে হবে। তোমরা ভাবছো যে কলেজে কি এনজয়মেন্ট করবো, আনন্দ করবো, উপভোগ করবো, সব হবে, কিন্তু পার্টিকুলার একটা টাইমে তোমাকে 5-6 ঘন্টা রেগুলার বেসিসে পড়তে হবে, না তো ইন ফিউচার যখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবে তোমরা রেজাল্ট দেখে বুঝতে পারবে তোমাদের মানে 40% যদি না পাও তাহলে কেটে যায়, এটা মনে রাখতে হবে। সাবজেক্টে মানে 100-এ তোমাদের 40 পেতে হয়, ঠিক আছে, 40 পেতে হয়, ফার্স্ট ইয়ারে ছাড় থাকে, 35 পেলেও হয়ে যায়, কোনো প্রবলেম হয় না, এটা আমি পরে ডিটেলস আলোচনা করবো এ নিয়ে। তো তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর অনার্স কোর্সের নম্বর তোলাটা খুবই টাফ, কারণ অনেকে আমি যেটা বললাম যে পরীক্ষার আগের দিন পর্যন্ত সিলেবাস কভার করতে পারে না। আমি অ্যাকচুয়ালি বলে দেবো তোমাদের একটা ভিডিওতে কীভাবে তোমরা তোমাদের অনার্স যারা পড়বে, যখন তোমরা কলেজে উঠে অনার্স পড়বে তখন প্রথম তোমাদের কী করা দরকার, তারপরে তোমরা কীভাবে পড়বে সমস্ত তোমাদের বলবো। কিন্তু এখন আমি এটাই তোমাদের যে বললাম যে পাস কোর্স কারা করবে, অনার্স কোর্স কারা করবে, তোমাদের অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে গেছে এখন যে পাস কোর্স তারাই পড়বে যারা বেশিক্ষণ পড়তে ভালোবাসে না, এটা হচ্ছে প্রধান, কতটা সে ট্যালেন্টেড সেটা পড়ে আগে, এটা ইম্পর্টেন্ট যে তুমি কতটা পড়তে ভালোবাসো, তুমি কতটা পড়তে চাও, ঠিক আছে, সেই অনুযায়ী তুমি কোর্স নেবে। তুমি যদি খুব বেশি টাইম কোনো সাবজেক্টকে পড়তে ভালোবাসো বা সেই সাবজেক্টে তোমার খুব ইন্টারেস্ট থাকে, শুধু ইন্টারেস্ট না তার সাথে খুব ভালো খুব বেশি সময় ধরে সেই সাবজেক্টের সাথে সময় কাটাতে ভালোবাসো, তাহলে তুমি সেই সাবজেক্টে অনার্স নাও, নতুবা তুমি পাস কোর্স নিয়ে পড়ো। শুধু ভালো লাগলে, পড়তে ভালো লাগে না কিন্তু সাবজেক্টটা ভালো লাগে, তাহলে তুমি অনার্সে যেও না, পাস কোর্স নিয়ে নাও, কারণ 100%-এর মধ্যে 75% স্টুডেন্টের অনার্স কেটে যায়। তো সেই অনুযায়ী আমি বললাম, কারণ এটাই তারা ভালো লাগে বলে নিয়ে নেয়, ভালো লাগলেই নিয়ে নিয়ে কোনো লাভ নেই, কারণ ওটাকে তোমাকে ওটাকে নিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে,
ওটার সঙ্গে একটা বন্ডিং ক্রিয়েট করতে হবে, ওটার সাথে সময় দিতে হবে ওটাকে, নয়তো ওই সাবজেক্টে কখনো এই অনার্সের সাবজেক্টে ভালো নম্বর তোমরা পাবে না। আই থিঙ্ক তোমাদের অনার্স এবং পাস কোর্স নিয়ে আমি ডিটেলস অনেকটা ডিটেলস আলোচনা করেছি, তো এখন আমি আলোচনা করব অনার্স কোর্স এবং পাস কোর্সের সাবজেক্ট কী কী হতে পারে। দেখো অনার্সের আমার এখানে আই থিঙ্ক বই নেই, নিচে বই রয়েছে, নয়তো আমি দেখাতাম তোমাদের, আমি পরে একটা ভিডিওতে সেপারেটলি দেখিয়ে দেবো। অনার্স কোর্সে তোমাদের একটা পার্টিকুলার যেরকম বললাম একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার তিনটিতেই থাকে যে সাবজেক্টে তুমি অনার্স করছো, এবং দুটো পাশে তোমাদের সাবজেক্ট নিতেই হয়, মানে তোমাদের যারা পাস কোর্স নিয়ে পড়বে তাদেরও তিনটে সাবজেক্ট থাকবে এবং যারা অনার্স কোর্স নিয়ে পড়বে তাদেরও তিনটে সাবজেক্ট থাকবে। যারা অনার্স কোর্স নিয়ে পড়বে তাদের তিনটে সাবজেক্টের মধ্যে দুটো সাবজেক্ট পাশে যারা পড়বে সেরকমভাবে দুটো সাবজেক্ট তোমাদের পরীক্ষা দিতে হবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পর্যন্ত, আর একটা সাবজেক্ট তোমাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে দিতে হবে। মানে তোমরা সেকেন্ড ইয়ার পর্যন্ত তিনটে সাবজেক্টে পড়বে এবং থার্ড ইয়ারে গিয়ে তোমাদের একটা সাবজেক্টই হয়ে যাবে যে সাবজেক্ট তোমরা অনার্স নিচ্ছ। তো তোমাদের এই যে দু বছর পাস যে দুটো সাবজেক্ট নিয়ে পড়ছো পাস কোর্সে, সেই দুটো সাবজেক্টেও পাস করতে হবে, সাপ্লি থাকলে কিন্তু হবে না। তো তোমরা এটা তোমরা এদের ক্লিয়ার হয়ে গেছে। আর যারা পাস নিয়ে পড়বে তাদেরও কিন্তু টোটাল তিনটে সাবজেক্ট থাকবে এবং থার্ড ইয়ারেও তাদের তিনটে সাবজেক্টই থাকবে, তিনটে সাবজেক্টই পরীক্ষা দিতে হবে। তো এখানে আরও তোমাদের, আমাদের সময় ছিল না, এখন কম্পালসারি হয়ে গেছে বাংলা ইংলিশের মধ্যে নিতে পারো এবং একটা ইলেকটিভ সাবজেক্ট থাকবে যেখানে মানে যেটা তোমরা জানো যে তোমাদের যে পরিবেশ দেশ থেকে বিভিন্ন কোশ্চেন আছে সেটার পড়াশোনা করতে হয় না, এমনি তোমরা পেরে যাবে, সেক্ষেত্রে আমরাও মানে পাস করিয়ে দেয় সবাইকে ও ক্ষেত্রে। তো এখানে একটা কম্পালসারি সাবজেক্ট তোমাদের বেড়ে গেছে। আমাদের সময় কিন্তু এই শুধুমাত্র এই পরিবেশ যেটা ছিল পরিবেশের উপরে একটা পরীক্ষা হতো, ও শর্ট টাইপ কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, না পড়েও সবাই পারে, তো মানে বেসিক কোশ্চেন, তো এই ধরনের কোশ্চেন আছে, আদারওয়াইজ তোমাদের সেরকম কিছু থাকে না। তো কম্পালসারি সাবজেক্ট নিয়ে অত চাপের বিষয় নেই। তো এখানে অনার্স সাবজেক্টের ক্ষেত্রে কী বললাম আরেকবার বুঝে নাও, যাদের অনার্স থাকবে তাদের কী হবে, দুটো টোটাল তিনটে সাবজেক্ট থাকবে, তিনটে সাবজেক্টের মধ্যে দুটো পাস সাবজেক্ট, একটা অনার্সের সাবজেক্ট থাকবে, এবং এই তিনটে সাবজেক্ট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়তে হবে এবং থার্ড ইয়ারে গিয়ে পাশের দুটো সাবজেক্ট বাদ হয়ে যাবে, শুধুমাত্র অনার্সের সাবজেক্টটা থাকবে, অনার্সের সাবজেক্টটা তোমাকে পড়তে হবে। তো আর পাসের ক্ষেত্রে এই যে তিনটে সাবজেক্ট রয়েছে, তিনটে সাবজেক্ট নিয়েই তোমাকে পড়তে হবে যেমনটি বললাম। তো এখানে আমি আরও একটা কথা বলবো, অনার্স পড়ো কিংবা পাস পড়ো, তোমরা তোমাদের অ্যাকর্ডিং তোমরা পড়বে, অনার্স নেবে না পাস নেবে আমি তোমাদের বলে দিয়েছি, তো কিন্তু তোমরা অনার্স এবং পাস নেবে যখন তখন একটা প্রি প্ল্যানিং কিন্তু তোমরা করে রাখবে যে তোমরা অ্যাকচুয়ালি কী করতে চাও, খুব ম্যাটার করে এটা। তোমরা যদি গভর্নমেন্ট সার্ভিস করতে চাও তাহলে কেউ অনার্স নিও না, কেন অনার্স নিলে যে এক্সট্রা কোনো বেনিফিট পাবে সেটা কিন্তু না, কেন তোমাকে সেই যারা অনার্স নিয়েছে গভর্নমেন্ট সার্ভিসের জন্য যখন বসবে, WBCS-এর জন্য যখন বসবে, তখন যে তুমি অনার্স নিয়েছো বলে তোমাকে এক্সট্রা বেনিফিট দেবে, তাই না? একটা বেনিফিট রয়েছে, অবশ্যই একটা বেনিফিট রয়েছে, কিন্তু এতটাও বেনিফিট না যে এত পরিমাণ খাটনির পরে সেই মানে আলোটা তোমরা ওখানে দিকে দেখতে পারবে। আমি ব্যাপারটা ক্লিয়ার করতে চাইলাম যে যারা ভাবছো টিচিং লাইনে যাবে বা আরও কোনো বড় জায়গায় যাওয়ার বা বহুদূর পড়াশোনা করার, MSc বা তোমার MA কমপ্লিট করার ইচ্ছে রয়েছে, এরকম বড় বড় কোর্স করার ইচ্ছে রয়েছে, তারা অ্যাকচুয়ালি অনার্স নিয়ে পড়ো। কারণ এত খাটনি করে শুধুমাত্র BSc লেভেল পর্যন্ত পড়লে, তারপরে পড়লে না, তো সেক্ষেত্রে এ একটা আমার মনে হয় না যে তোমরা তাহলে অনার্স নিয়ে পড়ো। যদি তোমাদের অন্য কোনো প্ল্যানিং থাকে যে এই তিন বছর পড়বো, তিন বছর পড়ার পরে এই অন্য একটা লাইনে চলে যাবো বা আমরা চাকরির জন্য পড়ব, ভাবো তুমিও চাকরির এম নিচ্ছ, তুমি অনার্স নিয়ে পড়ছো, তুমি চাকরির এম নিচ্ছ, তুমি পাস নিয়ে পড়ছো, তুমি তিন বছর পড়ছো, তুমিও তিন বছর পড়ছো, তুমি এখানে শুধুমাত্র অনার্সের সাবজেক্টের ক্ষেত্রে সমস্ত কিছু দিয়ে রাখলে, আর এই যে ছেলেটা যেটা পাস নিয়ে পড়ছে তারা কী হচ্ছে চাকরির পড়াশোনা করছে সাথে অনার্সের পড়াশোনা পাসের সাবজেক্ট পড়াশোনা করছে, তারা দুটোকে ট্র্যাগল করতে পারবে, কিন্তু একটা অনার্সের স্টুডেন্ট শুধুমাত্র অনার্স পড়তে পড়তেই সে পেয়ে যাবে, আদার্স কিছু করতে পারবে না। সেই কারণে সে তিন বছর পড়েও যে জায়গায় গিয়ে থাকবে, তো তুমিও পাস নিয়ে পড়ে সেই জায়গায় গিয়ে করবে, একেও বলা হবে BSc কমপ্লিট করেছে গ্র্যাজুয়েশন, একেও বলা হবে BSc কোনো কমপ্লিট করেছে, শুধু অনার্সটা সাথে আসবে কিন্তু সেক্ষেত্রে কোনো কাজে লাগবে না। তো তুমি কী করছো, কী করতে চাও ইন ফিউচার, সেটাকে অবশ্যই মানে ইস্যু রাখো, সেটাকে মাথায় রাখো যে সেটা কি আমার অনার্সটা কাজে লাগবে, তাহলেই অনার্স করো। এটা কিন্তু আমার সাজেশন আমি বললাম, কেন
এবং এছাড়া যদি তোমাদের পড়তে ভালো লাগে এগিয়ে যেতে চাও, কাউকে আমি বাধা দিচ্ছি না, আমি বাস্তবটা তোমাদের তুলে ধরলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো অনার্স কাদের পড়া উচিত, পাস কাদের পড়া উচিত, সমস্ত অনার্স এবং পাস নিয়ে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর এখনও যদি অনার্স এবং পাস নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর তোমরা পাস কোন সাবজেক্ট নিয়ে বা অনার্স কোন সাবজেক্ট নিয়ে কোন কোর্স নিয়ে পড়তে চাও, বিএ নিয়ে পড়তে চাও না বিএসসি নিয়ে পড়তে চাও, না কোন সাবজেক্টে অনার্স করতে চাও, তো আমাকে কমেন্টে জানাও এবং তোমাদের কোনো কনফিউজমেন্ট থাকলে আমি সেটা তোমাদের বলে দেবো। তো এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।